ভারত পাকিস্তান যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাথারকান্দির লাঠিটিলা সীমান্ত রক্ষীর ব্যবস্থাপনায় স্থানীয় 134 নম্বর সীমা সুরক্ষা বল ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় ক্যাম্পে স্কুল পড়ুয়াদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্কুল পড়ুয়াদের পাঠাভ্যাসের পাশাপাশি শারীরিক কসরত সহ দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার আহ্বান জানানো হয়, কেননা আজকের স্কুল পড়ুয়ারা আগামী দিনের ভবিষ্যৎ। অনুষ্ঠানে পড়ুয়াদের জ্ঞান বর্ধনের জন্য বিভিন্ন অস্ত্র প্রদর্শনও করা হয়। এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্কুলের প্রায় 700 ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ হরিপদ দেবনাথ, প্রাক্তন শিক্ষাবিদ রামানন্দ কৈরি ও কুকি দল জিপি সভানেত্রী প্রতিনিধি সজল কুর্মী। বিএসএফ এর পক্ষে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার জিগমেন্ত এনচো ও কোম্পানি কমান্ডার রোহিত শর্মা। সভায় নিজ বক্তব্যে হরিপদ দেবনাথ ও সুজল কুর্মী বলেন, এমন অনুষ্ঠান স্কুল পড়ুয়াদের জন্য খুবই প্রয়োজন, কেননা জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কঠিন অধ্যবসায় ও নিয়মানুবর্তিতা অত্যন্ত প্রয়োজন। এদিনের পুরো অনুষ্ঠানটি চুটিয়ে উপভোগ করে উপস্থিত পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।